নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ভক্তদের রক্ষা করতে দেবী মহামায়া এখানে স্বয়ং বিরাজিত। ত্রিপুরার এক জাগ্রত দেবী মহামায়ার অলৌকিক কাহিনী, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সুজয় সোম আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির কুলদেবী দেবী মহামায়ার কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য সুজয় সোমকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহকুমার তুলামুড়া গ্রামে অবস্থিত। তাদের বাড়িতে এক প্রতিষ্ঠিত দেবী শ্রী শ্রী মহামায়ার মন্দির অবস্থিত। তাদের দেবীমা এসেছিলেন 2018 সালের ফাল্গুন মাসের তৃতীয়া তিথিতে। দেবী তাদের কুলদেবী রূপেই বিরাজিত। দেবী তাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছেন। দেবীর আশীর্বাদে তারা বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। 2020 সালে তার বাবা ও মাকে এক নারী তন্ত্রবিদ্যার সাহায্যে মারতে চেয়েছিলেন। দেবীমা তার শক্তির দ্বারা তাকে সংকেত দেন এবং পরিবারকে রক্ষা করেন, এবং মায়ের আশীর্বাদে সে তার মা বাবাকে ফিরিয়ে আনতে পারেন। আজ থেকে 700 বছর আগে সোম বংশের এক কুলপুরুষ শ্রী যোগেন্দ্র সোম এই দেবীকে খুঁজে পেয়েছিলেন পশ্চিমবঙ্গের চুঁচুড়া জেলায়। সেখান থেকে দেবীকে ত্রিপুরাতে নিয়ে আনেন। সেই দেবী তাদের বংশে এখনও পূজিত হয়ে আসছেন। ওই সময়কার মুসলিম শাসকগণের অত্যাচারের কারণে তাদের বাড়িতে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে বর্তমান স্থানে মাকে নিয়ে আসা হয়। দেবীর প্রতিদিনের নিত্যভোগে থাকে ড্রাই ফ্রুটস এবং বিশেষ বিশেষ দিনে দেবীর জন্য অন্নভোগ নিবেদন করা হয়। দেবী এখানে দুই রূপে বিরাজিত, একজন দেবী মহামায়া এবং আরেকজন দেবী জয় দুর্গা। দেবীর বাহন সিংহ, দেবীর সাথে আছে দুটি শালগ্রাম শিলা এবং অন্যান্য দেবদেবীগণ। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিরত করবেন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।